গল্পের নাম এলাচের গন্ধ। লিখেছেন প্রদীপ্ত দে। কণ্ঠে এপিড্রিমস। সত্তরের দশকের কথা, কলকাতার ভবানীপুরের গলি এবং তস্য গলির ভেতরে একটা তিনতলার বাড়ি। বাড়ির মালিক ভবতোষ দত্ত ও তার স্ত্রীর কোনো সন্তান হয়নি, তারা একতলাতেই থাকেন। বাড়িটার প্রতিটা তলাতেই সিঁড়ির দুপাশে দুখানা করে ঘর আর একপাশে স্নানের ঘর ও টয়লেট। দোতলায় একটা পরিবার ভাড়া থাকে দীর্ঘদিন ধরে। তিনতলা খালি ছিল, তাই আসাম নিবাসী বাঙালি প্রলয় বিশ্বাস তিনতলা ভাড়া নেয়। প্রলয়বাবুর পরিবার বলতে তার স্ত্রী ও বোন। বাড়িটার প্রতিটা তলাতেই বারান্দা অনেক লম্বা ও প্রশস্ত। তখনকার দিনের বাড়িঘর যেমন হতো। প্রলয়বাবু কলকাতার একটি কারখানায় চাকরি করেন। মাসে অনেক দিন তাকে নাইট শিফটেও কাজ করতে হয়। ইদানিং নাইট ডিউটি পড়লে প্রলয়বাবু তার বোন প্রভাকে অনেক বেশি সচেতন থাকতে বলেন, কারণ প্রলয়বাবুর স্ত্রী রাধা দেবী 3 মাসের অন্তঃসত্ত্বা। এই বাড়িতে আসার পর থেকেই প্রলয়বাবুর নাইট শিফট থাকলেই প্রভা রাতে একটা গন্ধ, মানে বলা যায় সুগন্ধ পায়। বড় এলাচের গন্ধে পুরো ঘরটা ভরে যায়। এই কথা সে তার দাদা বৌদিকে যতবারই বলেছে, দাদা পাত্তা দেয়নি আর বৌদি এড়িয়ে গেছে। বাড়িওয়ালা ভবতোষবাবু তাদের 3খানা ঘর ভাড়া দিয়েছেন আর একদম বাঁদিকের শেষ প্রান্তের ঘরখানা দিতে রাজি হননি। ওই ঘরটায় সব সময় তালা দেওয়া থাকে আর তাতে নাকি ওনার অনেক পুরনো আসবাবপত্র আছে। প্রভা নেহাতি কৌতূহলবশত দরজার ফাঁক দিয়ে যেটুকু দেখেছে তাতে পুরো ঘরটাই ওর ফাঁকা মনে হয়েছে। বাড়িটার সামনে এক দোকানদারের থেকে জানতে পারে ওই ঘরটাতে বছর 4 আগে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনা জানার পর থেকে এক অজানা আশঙ্কা প্রভাকে পেয়ে বসে। তার দাদাকে সে পুরো ঘটনা জানিয়ে বারবার অনুরোধ করতে থাকে অন্য কোথাও ভাড়া নেওয়ার জন্য। প্রলয়বাবু বলে, একটু অপেক্ষা কর, একটা মাস তো থাকলি, এত তাড়াতাড়ি আরেকটা ভাড়া পাবো কোথায়। সেই রাতেও প্রলয়বাবুর ডিউটি ছিল। বাড়ি থেকে বেরোনোর আগে প্রলয়বাবুকে প্রভা বলে, আমার কিন্তু মোটেই ভালো লাগছে না বৌদি, মাঝে মাঝে তুমি না থাকলে মাঝরাতে বারান্দায় পায়চারি করে, আর ওই এলাচের গন্ধটা। প্রলয়বাবু থামিয়ে বলে, আরে ও তোর মনের ভুল। তোকে ভবতোষবাবুর বউ বলেছে না যে গলায় দড়ি দিয়েছিল, তার বড় এলাচের নেশা ছিল, তারপর থেকেই ওই গন্ধটা তোর মাথায় চেপে বসেছে। আর তোর বৌদির এখন শরীরের অনেক রকম অসুবিধা হয় বলে হয়তো ঘুম আসে না। দাদা, আমি কিন্তু ওটা জানার আগে থেকেই তোকে বলেছিলাম গন্ধটার কথা, প্রভা অভিযোগ করে ওঠে। ঠিক আছে, দেখছি, বলে বেরিয়ে যায় প্রলয়বাবু। মাঝরাতে প্রভার ঘুম ভেঙে যায়, ঘরে ম ম করছে এলাচের গন্ধ। পাশে দেখে তার বৌদি বিছানা থেকে উঠে দরজা খুলে ঘর থেকে বেরোচ্ছে। প্রভা বলে, বৌদি কোথায় যাচ্ছ, দাঁড়াও আমি যাব, দাদা তোমাকে একা বাথরুমে যেতে মানা করেছে। ওদের শোবার ঘরটা একেবারে ডান দিকের ঘর, যেখান থেকে বেরিয়েই ডান দিকে টয়লেট। প্রভা দেখে রাধা দেবী যেন কিছুই শুনতে পাচ্ছে না, তার অপেক্ষা না করেই বেরিয়ে গেল। প্রভা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে বৌদির পিছু নিতে গিয়ে দেখে বৌদি ঘর থেকে বেরিয়ে সোজা বাঁ দিকে চলতে শুরু করেছে। ডান দিকের বারান্দার শেষেই যেহেতু বাথরুম, তাই প্রভা অবাক হয়ে ভয়ে চেঁচাতে থাকে, বৌদি বৌদি ওদিকে কোথায় যাচ্ছ। রাধা দেবীর চলাটাও ঠিক স্বাভাবিক নয়, চলার মধ্যে
কিরকম একটা হালকা দুলুনি ভাব আছে। এবারে ভয় পেয়ে যায় প্রভা। রাধা দেবী ততক্ষণে বাদিকের শেষ ঘরটার সামনে পৌঁছে যায় আর দরজায় একটা ঠেলা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এত রাতে এই ঘর খুলল কে? সংশয় আর ভয়ে প্রভার পা কাঁপতে থাকে। আস্তে আস্তে ঘরটার সামনে গিয়ে দেখে ভেতরে গাঢ় অন্ধকার। ও বৌদি, বৌদি! প্রভা চেঁচাতে থাকে। হঠাৎই ওই অন্ধকার ফুঁড়ে রাধাদেবীর মুখ বেরিয়ে আসে। প্রভা চমকে উঠে পিছিয়ে গিয়ে অবাক হয়ে যায়। এ কে? চোখের নিচে এক গাদা কালি আর মুখের গড়নটা কিরকম যেন ফুলে গেছে। মনে হচ্ছে নিমেষে যেন বৌদির 20 বছর বয়স বেড়ে গেছে। তোমার কি হয়েছে বৌদি এরকম? প্রভার গলা ভয় বন্ধ হয়ে যায়। ঝাঁজিয়ে ওঠে রাধা দেবী, তোর কি চাই রে এখানে? বলেই শটান করে একটা লাথি মারে প্রভার বুকে। প্রভার টাল সামলাতে না পেরে বারান্দা দিয়ে পড়ে যায়। ভোরবেলা প্রভাকে নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রলয়বাবু খবর পেয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে তার বোনের মৃতদেহ শনাক্ত করে ও তার স্ত্রীকে অচৈতন্য অবস্থায় বারান্দা থেকে উদ্ধার করে। পরে জানা যায় রাধাদেবীর গর্ভের সন্তানও আর বেঁচে নেই। প্রভার সমস্ত কথা মনে পড়ে যায় প্রলয়বাবুর। সে আর কাল বিলম্ব না করে রাধাদেবীকে তার আসামের বাড়িতে দিয়ে আসে আর একটিও রাত ওই বাড়িতে না কাটিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি বদল করে। ভবতোষবাবু ও তার স্ত্রী যে গুরুদেবের দীক্ষায় দীক্ষিত হোক, সেই গুরুদেবের পরামর্শে ভবতোষবাবু তিনতলায় এক বিশাল পুজো করে ও পাশের এক নিম গাছ গুরুদেবের কথায় কেটেও দেয়। বছর পাঁচেক নির্বিঘ্নে কেটে যাওয়ার পর গুরুদেব আশ্বস্ত করে যে অশুভ আত্মার ছায়া সরে গেছে। ভবতোষবাবু আবার এক নবদম্পতিকে তিনতলাটা ভাড়া দেন, তবে অবশ্যই ওই শেষের ঘরটা বাদ দিয়ে। ওই ঘরটার সামনে গুরুদেবের মন্ত্রপুত তালা লাগিয়ে রাখেন ভবতোষবাবু। তিনতলার নবদম্পতি ভাড়াটে দীপঙ্কর ও মিনতি তাদের বর্ধমানের বাড়ি থেকে বিয়ের কদিনের মধ্যে ওখানে গিয়ে ওঠে। দীপঙ্কর এত কম টাকায় এত বড় জায়গা পেয়ে খুব খুশি। মিনতি বলে, বেশি আনন্দ করো না, ভাড়া কেন কম জানো? দীপঙ্কর অবাক হয়ে বলে, কেন? এই তিনতলার দুজন মহিলা মারা গেছে, একজন আত্মহত্যা করেছে আর একজন রহস্যজনকভাবে। ও ছাড়ো তো, মারা গেছে তো কি, আমার বউ যা সুন্দর, আর তাকে আদর করতে করতেই রাত শেষ হয়ে যাবে। অন্য কেউ থাকলে তেনারা আমাদের সোহাগের ঠেলায় পালাবে। এদিকে এসো। মিনতিকে কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করে দীপঙ্কর, তোমার মুখে কি বড় এলাচ? কদিন ধরে খুব খেতে ইচ্ছে করছে। যে দোকান থেকে কিনলাম সেই দোকানদারই তো এত কথা বলল। ঘরটা আবার এলাচের গন্ধে ভরে ওঠে।